এই বিশালাক্ষী মন্দিরই হয়তো রাজা হরিপালের তৈরি। বাংলার প্রথম উপন্যাস লিখেছিলেন উনি, আলালাইল ওয়ারে দুলাল। অনেক প্রাচীন গ্রন্থ উনি প্রকাশ করেছিলেন। তো এবার পরের কাহিনীটা বলি। রাজা হরিপালের এক মেয়ে ছিল, তার নাম হচ্ছে কি নাম, বিশ্বজিৎ মালিক। বিশ্বজিৎ মালিক, বাহ। আসুন সবাই। এই মাঝখানটা শিবলিঙ্গ থাকে, আচ্ছা। বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ, তার এখানে পৈতৃক ভিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাডলি বেঙ্গলি। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি আবার একটি নতুন জায়গাতে চলে এসেছি। আগের দিন তোমরা যেমন আমার সিঙ্গুরের ভিডিওটি দেখেছিলে, ঐতিহাসিক স্থান এবং ঐতিহাসিক একটি হিস্ট্রি বলেছিলাম, সেই রকমই আমি যখন বলেছিলাম যে আমি এরকম হুগলি জেলার মধ্যে কিছু ঐতিহাসিক স্থানেতে আমি ঘুরবো, তো আজকে এরকম একটি ঐতিহাসিক স্থানেতেই চলে এসেছি। তো সেই জায়গাটার নাম হচ্ছে শিমুল, শিমুল বা শিমুলাই। কিন্তু সেই শিমুল বা শিমুলাই বললে তোমরা এখন বুঝবে না, এটা একটা প্রাচীন নাম। তো এই শিমুলাই জায়গাটা আসলে কোথায় সেটা আমি বলবো, তার আগে একটা তোমাদের হিস্ট্রিটা বলবো। হিস্ট্রিটা বললে তবে সেই নামটা, বর্তমান নামটা তোমরা বুঝতে পারবে। তো আমাদের এখন চলে যেতে হবে আমাকে মোটামুটি 1200-1300 বছর আগের ইতিহাসে। সেটা হলো যখন মোটামুটি রাজা, আমাদের বাংলার রাজা শশাঙ্ক রাজত্বকালের পরে পাল বংশ যখন শুরু হচ্ছে, সেই টাইমে শশাঙ্কের রাজত্ব শেষ হয়েছে এবং পাল বংশ শুরু হচ্ছে, সেই টাইমটা একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং বাইরের থেকে বিভিন্ন শত্রু এসে আক্রমণ টাক্রমণ করছিল বাংলাদেশে, একদম বিদিকিচ্ছিরি একটা খুব অরাজকতা সৃষ্টি, কোনো শান্তি ছিল না। তো এইরকম একটা অরাজকতা সৃষ্টি পরিস্থিতির মধ্যে কীভাবে বাংলাকে মানে ঠিক করে পরিচালনা করা যায় বা রাজত্ব করা যায়, তার জন্য কী করেছিল পাল রাজারা, সারা বেঙ্গলকে ছোটো ছোটো রাজ্য করে এবং ছোটো ছোটো রাজ্য করে তার রাজা প্রতিষ্ঠা করে শাসন করার প্ল্যানিং করেছিল। এবং সেই সময় আর এক রাজার নাম ছিল কুলোপাল। কুলোপাল রাজা ছিলেন একজন, তিনি হুগলি জেলাটাকে হুগলি শাসন করছিলেন, হুগলি জেলার রাজা ছিলেন। তো এই রাজা কুলোপালের দুই ছেলে ছিল, বড় ছেলের নাম হলো হরিপাল এবং ছোটো ছেলের নাম হলো অহিপাল। তো এই হরিপাল রাজা তিনি তার রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন একটি গ্রাম বানিয়ে, সিঙ্গুর থেকে পশ্চিম দিকে একটু যেতে হবে, তারকেশ্বরের দিকে যেতে গেলে আর কি, সেখানে একটি গ্রাম তৈরি করেছিল, বড় গ্রাম, নিজের নামে গ্রামটার নাম দিয়েছিলেন হরিপাল। তো আমি এখন চলে এসেছি সেই হরিপালেই। তো এই হরিপাল নামের হচ্ছে এই পুরনো হিস্ট্রি। তো আমি এখন এই হরিপালের মধ্যে এই বলদ বাঁধে রয়েছি, মানে দু সাইডে দুটো ঝিলের মতো, আর এটাকে জায়গাটার নাম বলদ বাঁধে, হয়তো বাঁধ ছিল হয়তো কখনো, জানি না। আর আমি রয়েছি, আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছি বিশালাক্ষী মন্দির। এই বিশালাক্ষী মন্দিরই হয়তো রাজা হরিপালের তৈরি, কারণ আমি যেটুকুনি জানি রাজা হরিপালের তৈরি বিশালাক্ষী মন্দির আছে, কিন্তু সেটা কোনটা বোঝা যাচ্ছে না। এবার এইটা হলে হতেও পারে, কিন্তু সেটা এখানে তো কিছু লেখা দেখতে পাচ্ছি না। যাই হোক, তোমাদের ছবিটা আর এই হলো আশপাশের চত্বর। বেশ বড় একটা ঝিল টাইপের। তো আজকে আমি এই হরিপালটা গিয়ে আজকে ঘুরবো এবং এক্সপ্লোর করব, এবং তার সঙ্গে তার হিস্ট্রি আমি তার সঙ্গে সঙ্গে বলতে থাকবো। ঠাকুমা, এই মন্দিরটা কত পুরনো জানো? এগুলো কোথায়? ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলে, আচ্ছা আচ্ছা। এই তো ঠাকুমশাই, ঠাকুমশাই একটু কথা বলা যাবে? এই মন্দিরটা কত পুরনো কি কিছু বলতে পারবেন? আমার জ্ঞান অনুযায়ী যেটা বলছে, আমি তো সব জানি না, হ্যাঁ মোটামুটি 400-500। তবে আমি ছোট থেকে, আমার 60 বছর হয়ে চললো, তা আমি ছোট থেকে আমার বাপ জ্যাঠারা পুজো করেছি, হ্যাঁ আমার ঠাকুর দাদা পুজো করেছি, তার বাবা হেম চক্রবর্তী, অভয় চক্রবর্তী করেছে, তারপর আর তার বুঝেছি, তার মানে এটা অনেক পুরনোই, হ্যাঁ অনেক বহু পুরনো। ডাকাতরা নিয়ে এসেছিল ভয়ে, সে জানে গাই গরুকে বরদ করি করা হয়েছিল, আমার করিনি মা করেছিল, আচ্ছা ডাকাত, কেন ওরা গয়লা যাক, লাঠি ছোড়া নিয়ে বেরিয়েছে, আর গরুটা ভাই ঝোড়,
তখন ছুটতে ছুটতে সেখানে নদী ছিল আর এখানে যখন মন্দির যায় খাটো হয় না শুধু জঙ্গল আচ্ছা হ্যাঁ সেই জঙ্গলের মধ্যে যখন নদী পার করে নিয়ে গরুগুলো ঢুকে গেল আর যেখানে আমাদের মা পোষা আছে না ওটা তো মায়ের রূপ তার তৈরি করা হয়েছে আদিম ওখানে বসে আছে আমাদের ঘর নাই আচ্ছা আচ্ছা মাই সব পাথর ও সেটা কোনখানে ওই যে সামনে বসে আছে কাপড় দেওয়া না ও আচ্ছা ওইটাই হলো মেন মায়ের মুখে তখন ডাকা হয়েছে মূর্তি তখন তৈরি হয় রক্ষা করো আমার তো আমি মনে যাবো মারতে তখন ওই গাই গরুকে বড় করে এগুলো করে আচ্ছা তার জন্যই বলবান নাম বলবান নাম ডাকাটা চলে গেছে মা জঙ্গলে পড়ে রইল মা যে নাকি বলল কি রে শয়তান মানুষ হলুই বাঁচালুম বলে আমাকে সেই ব্যাপার সেই থেকে সেই দিনটা ছিল বৈশাখ মাস বুদ্ধ পূর্ণিমা আজও পর্যন্ত সেই বৈশাখ মাস বুদ্ধ পূর্ণিমা পুজো আমি যেটা পড়লাম যে রাজা হরিপালের তৈরি বিশালাক্ষী মন্দির আছে কিন্তু সেইটা আবার কোনটা তো আমি এখন জানি না ঠাকুর মশাই যে বললেন গল্পটা এটা ডাকাতদের তৈরি এখানটা মন্দিরটা তো সেটাও একটা হতে পারে আর ওইদিকে আরও একটা বিশালাক্ষী মন্দির আছে সেইটা তো আমি যাওয়ার চেষ্টা করব সেটা হয়তো হতে পারে রাজা হরিপালের তৈরি তো ফ্রেন্ডস বিশালাক্ষী মন্দির তলা থেকে বেরিয়ে পানসেওলার দিকে যাচ্ছি এবং টোটাল হরিপালই অনেক হিস্টোরি তো এবং তার সঙ্গে আমি ঘুরতে থাকবো এবং একটু একটু করে হিস্ট্রি বলতে থাকবো তো এই হরিপালে আরও অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব সব জন্মগ্রহণ করেছেন এখানে বা তাদের বাস্তবিটা বা মানে বংশ এখানে ছিল তো সেই সমস্তগুলো আমি আজকে একটু ঘোরার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে তো এখন যাচ্ছি পানসেলিয়ার দিকে মিত্রবাড়ি আর এই মিত্রবাড়ির ইতিহাস আছে ইতিহাস মানে কি এটা একটি বিখ্যাত বিখ্যাত বাড়ি মিত্রবাড়িটা এখানকার এখানকার আরও অনেক বিখ্যাত বিখ্যাত সব মানে ফ্যামিলি আছে যেমন মিত্রবাড়ি মিত্র ফ্যামিলি রয় ফ্যামিলি ঘোষ ফ্যামিলি ভর ফ্যামিলি যতগুলো পারবো ট্রাই করবো খোঁজার খুঁজে দেখার এক্সপ্লোর করার কি বলে তো ফ্রেন্ডস আজকে আমি সকালবেলা কিভাবে আসলাম একটুখানি জাস্ট বলি তারাপুলি থেকে তারকেশ্বর ট্রেন ধরে হরিপালে নামলাম হরিপালে নেমে এখন যেদিকটা রয়েছে বিশালাক্ষী মন্দির যেদিকটা আমি বললাম যে এখনই আর আর পানসেওলা এটা হচ্ছে স্টেশন থেকে নেমে ডান দিকে কি সুন্দর রে খালটা এটাই খাল নাকি এটাই কানা নদী ও এই যে কানা নদী এটা কাছে নিয়ে নিন সুন্দর জায়গা কানার নদীতে যে লক গেট হ্যাঁ কানার নদীর পাশে একটা মন্দির রয়েছে ছোট্ট আর দেখি কানা নদীটাকে পেরিয়ে যাই মিত্রের বাড়িতে যাবো আওয়াজ দেখেছো ওখানে জলের বেশ সুন্দর এই আমার এই সমস্ত গ্রামগঞ্জে ঘুরতেই বেশি ভালো লাগে তো হরিপালের ইতিহাসটা আমি যতখানি তোমাদের কেমন লাগবে জানি না
কার কতটা ভালো লাগবে জানি না আজকালকার যুগে এখনো পর্যন্ত, কিন্তু আমার এগুলো ভালো লাগে তাই এসবগুলো আমি বানাচ্ছি। তাতে কারো ভালো লাগলে তো ভালো, না ভালো লাগলে আরও ভালো, না আরও ভালো না মানে সেটাকে কী বলবো, যাই হোক কিছু একটা হবে। এই প্রচুর হ্যাচারি দেখতে পাচ্ছি মানে পোলট্রি ফার্ম, এইসব হুগলি জেলা যেহেতু আমার বাড়ি তো এর জন্য আমার হুগলির প্রতি একটু এক্সট্রা দুর্বলতা আছে, ভালো লাগে এই সমস্তগুলোকে ইতিহাসটাকে তুলে ধরতে। পরবর্তীকালে আবার আর কোথাও একটা দূরে চলে যাব যখন যেদিকে মন চাইবে। পানশেওলা, পানিশেওলা, হ্যাঁ এখানকার জায়গাটার নাম দেখছি পানিশেওলা, কিন্তু আমি বলবো এই পানশেওলা যেহেতু আমি পুরনো বইতে পড়েছি পানশেওলা, তো এখন নাম হয়ে গেছে পানিশেওলা। তো ওই এর আগের ভিডিওতে আমি বলেছি আমার যেহেতু একটু ট্র্যাডিশনাল ইয়েতে আমার পছন্দ, ভালো লাগে বলতে, তার জন্য আমি পানশেওলাই বলবো। তো ফ্রেন্ডস এখন চলে আসলাম এটা মিত্র ফ্যামিলির মিত্র রাজবাড়িতে, পুরনো একটা ধ্বংসস্তূপ রুইন্স। এটি হলো সারদাচরণ মিত্রের বাড়ি, ওনার জন্ম 1848 সাল খ্রিস্টাব্দে। উনি প্রচণ্ড প্রতিভাবান একজন ছাত্র ছিলেন এবং অনেক প্রাচীন গ্রন্থ উনি প্রকাশ করেছিলেন। আর 1902 খ্রিস্টাব্দে উনি কলকাতা হাইকোর্টের জজ পদ গ্রহণ করেন। বিচার আসনে ওনার স্বাধীন মত প্রকাশের জন্য ওনার খুব সুখ্যাতি ছিল। কলকাতাতে এখনও ওনার নামে স্কুল আছে, সারদাচরণ মিত্র ইনস্টিটিউশন নামে। আর এই মিত্র বংশেরই আর এক বিখ্যাত সাহিত্যিক বাংলার হরিচাঁদ মিত্র, ওনারও জন্ম এই গ্রামেতেই, কিন্তু ওনার সঙ্গে এই সারদাচরণ মিত্রের কোনো রিলেশান আছে কি না আমি এক্স্যাক্ট সেটা জানি না, কোথাও বলতে পারবো না ঠিক। তো যাই হোক, বাংলা সাহিত্যিক হরিচাঁদ মিত্র, যাকে টেকচাঁদ ঠাকুর যার ছদ্মনাম ছিল, বাংলার প্রথম উপন্যাস লিখেছিলেন উনি হরিচাঁদ মিত্র, আলালাইল ঘরে দুলাল। তো সেই হরিচাঁদ মিত্রেরই বাড়ি, জন্মস্থান হচ্ছে, জন্মস্থান ঠিক বলা যায় না মানে তার পূর্বপুরুষ আর কি এখানকার, মানে মিত্র ফ্যামিলি হচ্ছে এই হরিপালেরই। এই উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ গেট রয়েছে, এই রাজবাড়িরই গেট, ওই যে ওই গেটটার কাছে যাব। গেটের মধ্যে কিছু লেখা আছে নাকি সেটা একটুখানি দেখতে হবে। এই রাজবাড়ির সামনে পানশেওলা প্রাথমিক বিদ্যালয়, এখানে অবশ্যই লেখা আছে পানশেওলা, সব জায়গাতেই লেখা তাই এখন বর্তমানে। তো ফ্রেন্ডস এখন আমি আবার এই পানশেওলা থেকে মেন হরিপালের দিকে চলে যাচ্ছি, আবার মানে স্টেশন ক্রস করে রেল লাইন পার হয়ে ওই সাইডে, ওইদিকে আরও যে বিখ্যাত ব্যক্তিদের তাদের সব বাসস্থান মানে পূর্বপুরুষদের বাস্তুভিটা আছে সেগুলোকে আমি দেখো মানে এক্সপ্লোর করবো।